যে নাম কোনো কালে কোনো যুগে কাউকে অর্পণ করেননি, সেই মধুমাখা কৃষ্ণ নাম আজ নবদ্বীপের দ্বারে দ্বারে, নবদ্বীপের ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের কর্ণ কুহরে সেই মধুর হরিনাম সংকীর্তন দিয়ে গেলেন। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, গোবিন্দ সর্বকারণে কারণ। তাই আজ আমার মহাপ্রভু যে নাম কোনো কালে কোনো যুগে কাউকে অর্পণ করেননি, আজ সেই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে গেলেন জগৎবাসীর উদ্ধারের জন্য। তাই আমরা সেই মধুমাখা কৃষ্ণ নাম আমরা সবাই করছি, সবাই বলছি, কিন্তু সবাই করছি সবাই বলছি, আমাদের যে নামের যে কাজ সেই নামের কাজ আমরা যথাযথভাবে পাচ্ছি না। কারণ আমাদের নাম বলছি কিন্তু নামের সাথে আমাদের ভক্তি নেই, আমাদের প্রেম নেই। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই প্রেম বা ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা নাম বললে কাজ হবে না। ভক্তিই শ্রেষ্ঠ সম্পদ, এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়, ভগবানকে পাওয়া যায়। তাই ভক্তি সর্বশ্রেষ্ঠ, এই ভক্তিকে আশ্রয় করে যদি কেউ হরিনাম করে তাহলে দেখবেন সেই ভক্ত হরিচরণ আশ্রয় করতে পারবে, হরিচরণ লাভ করতে পারবে। আত্মারূপে হরি সর্ব ঘটে ঘটে, তারে না পুজিয়ে তোমরা বেড়াও ছুটে ছুটে, গোসাই গুরু চাঁদে রটে যার জ্ঞান আখি ফোটে, সে আর শোনা কথা শোনে না, ইন্দ্রিয় সাধন আগে কর মন, তা নইলে সাধনা হবে না হবে না হবে না। আমাদের কি বললেন, পরের কথা শুনে তোমরা হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছো, না শোনা কথা শুনে নিশ্চিন্ততে আছো, নাই কোনো পরিণামের ভাবনা। অর্থাৎ আত্মারূপে হরি সর্ব ঘটে ঘটে, মহাজন পদ দিলেন, সবই ঘটমে হরি বৈশে যেও গিরি সুতমে জ্যোতি, আর জ্ঞানী গুরু চকমকি বিনে কেসে প্রকট হতে। অর্থাৎ আমাদের এই সমস্ত দেহ ঘট, এই দেহ ঘটের মধ্যে ভগবান রয়েছে। তাই বললেন এই দেহ ঘটের মধ্যে যে ভগবান রয়েছে, এই ভগবানকে যদি তোমরা পেতে চাও তাহলে জ্ঞানী গুরুর প্রয়োজন, যে গুরু আপনাকে ওই দেহের মধ্যে থেকে ভগবানকে আপনার নিকটে বের করে দিতে পারবে। তাই আমরা ভগবানকে খোঁজার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে দেখার জন্য আমরা কত মন্দিরে, আমরা আশ্রমে, পাহাড়ে গুহায়, আমরা কত তীর্থে, গয়া কাশী মথুরা বৈরাগ বৃন্দাবন সব জায়গায় যাচ্ছে, কিন্তু সেখানে গিয়েও আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি না। কারণ আমরা যদি ভগবানকে খুঁজে সেখানে যাই আর সেখানে গিয়ে বসে বসে আমরা যদি বাড়ির কথা মনে করি, বাড়ির কথা চিন্তা করি, তাহলে জানবেন আপনি ওই তীর্থবাসে নয়, আপনি বাড়িতে বসে আছেন। তাই আমাদের জানতে হবে তত্ত্ব,
এই যে আমরা সবাই বলি উমুক কীর্তনিয়া তত্ত্ব সম্রাট, উমুক কীর্তনিয়া তত্ত্ব বিশারদ। আমাদের জীবনের মোট কটা তত্ত্ব আমাদের জানা দরকার। মহাজন পদ দিলেন, আমাদের জীবনে মোট তত্ত্ব কটি এবং এই তত্ত্ব কে কে জেনেছিল, আর তত্ত্ব আমরা বা জানবো কেন? মহাজন বললেন, পঞ্চ তত্ত্ব তকং কৃষ্ণ ভক্ত রূপ ভক্ত স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাক্ষ নমামি এবং ভক্ত শক্তিকম। তত্ত্ব যদি থাকতে হয় তাহলে এই জগতে মোট পাঁচটি তত্ত্ব এই জগতে বিচরণ করছে, অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বোম, আকাশ বাতাস আগুন জল মাটি, এই পাঁচটা তত্ত্ব আশ্রয় করে আমরা এই জগতে সবাই বেঁচে আছি। ধরুন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে লীলা করেছেন কুরুক্ষেত্রের মাঠে, বড় বড় রতি মহারতি সবাই উপস্থিত ছিলেন, গুরু দ্রোণাচার্য থেকে শুরু করে পিতামহ বিশ্বদেব থেকে শুরু করে সেখানে বড় বড় রতি মহারতি সবাই ছিলেন। সবাইকে ভগবান মেরে দিয়ে পঞ্চ পাণ্ডবকে তিনি বাঁচিয়ে রাখলেন। পঞ্চ পাণ্ডবকে তিনি বাঁচিয়ে রাখলেন কেন? না, এই জগতের বুকে দেখাতে চাইলেন যারা কৃষ্ণকে আশ্রয় করে তত্ত্বকে আশ্রয় করে থাকে তাদের মৃত্যু হয় না, অর্থাৎ যারা কৃষ্ণকে আশ্রয় করেছে তত্ত্বকে আশ্রয় করেছে তাদের মৃত্যু নেই, তারা সবসময় অমর হয়ে থাকে, তারা সবসময় এই পৃথিবীর বুকে জীবিত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে পাঁচটি তত্ত্ব নিয়ে লীলা করলেন, দ্রৌপদী তাকে পাঁচটি স্বামী দেওয়া হল, ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা বাড়ি ছিল যে বাড়িটার নাম পাঁচুনি বাড়ি, অর্থাৎ পাঁচের মধ্যে উনি, এই যে পাঁচুনি বাড়ি নামটা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পাঁচুনি বাড়ি। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই যুদ্ধের সময় যে শঙ্খটা বাদন করতেন সেই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে যেমন লীলা করেছিলেন পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে, এবং এই কলিযুগেও আমার গৌরহরি তিনি কিন্তু নবদ্বীপে এলেন কিন্তু পঞ্চতত্ত্বকে তিনি হাতছাড়া করেননি, তিনি আসার পূর্বে পাঠিয়ে দিলেন নিত্যানন্দকে, আসার পূর্বে পাঠিয়ে দিলেন অদ্বৈত আচার্যকে শ্রীবাস গদাধর, আর তিনি শেষে এলেন প্রেম বিতরণ করার জন্য। অর্থাৎ এই যে পঞ্চতত্ত্ব, এই যে জীবনমণ্ডল হাট ব্যবসায়ী সমিতি হরি নাম দিয়েছেন, বাবা দেখুন ওই যে পঞ্চতত্ত্ব সাজানো রয়েছে, এই যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে যেমন লীলা করলেন, আবার এই কলিযুগে আমার গৌরহরি তিনিও পঞ্চ পাণ্ডবকে ছাড়েননি, এই পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে তিনি লীলা করলেন। ও তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নামে ভজ নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ সাম, গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর গৌর নিত্যানন্দ সার, গৌর ভজ গৌর ভজ নিত্যানন্দ সার। তাহলে আমাদের এই যে তত্ত্ব মোট পাঁচটি, ভক্ত প্রহ্লাদ এই যে আকাশ বাতাস আগুন জল মাটি তিনি সঞ্চয় করেছিলেন, এই যে আমরা যদি এই পাঁচটা তত্ত্বকে আশ্রয় করি, অর্থাৎ আকাশ বাতাস আগুন জল মাটি এই পাঁচটা তত্ত্বকে যদি আমরা আশ্রয় করি তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীর বুকে ভক্ত হয়ে ভগবানের কাছে ভগবানের ধামে সবসময় থাকতে পারবো। কি বললেন?
না ভক্ত প্রহ্লাদ তিনি মুখে হরি ছাড়া আর কিছু জানতেন না। যেখানে তিনি বিপদে পড়তেন হরিকে আশ্রয় করতেন, হরি চরণ লাভ করতেন, কৃষ্ণকে স্মরণ করতেন, হরিকে স্মরণ করতেন। তাই পিতা হিরণ্যকশিপুর বলল, আমার রাজ্যে কোনো হরিনাম করা চলবে না, আর যে হরিনাম করবে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। রাজ্যের সেনাদেরকে বললেন, যাও আমার রাজ্যে যদি কেউ হরিনাম করে তাকে মৃত্যুদণ্ড। রাজ্যের সেনারা ঘুরে এসে বলছে, আপনার সন্তান ভক্ত প্রহ্লাদ সে তো সর্বদাই হরিনাম করে, তাকে আপনি কি করবেন? প্রহ্লাদ হরিনাম করে? হ্যাঁ, আপনার সন্তান প্রহ্লাদ হরিনাম করে, ঠিক আছে, প্রহ্লাদকে তুমি আমার কাছে নিয়ে এসো। তাই ভক্ত প্রহ্লাদকে কি করলো, হিরণ্যকশিপুরের কাছে নিয়ে আসা হলো। হিরণ্যকশিপুর ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো, আমার রাজ্যের থেকে আমার খেয়ে এই রাজ্যে আমার নাম করতে হবে, হরিনাম করলে চলবে না। তাই পিতার নিকটে ছোট্ট প্রহ্লাদ বললেন, হরি আমার সর্বস্ব, হরি ছাড়া আমি আর কিছু জানি না। আমি হরিকে যেখানে বিপদে পড়ি ডাকি, আমার বিপদ থেকে রক্ষা করে, তাই আমি হরিনাম ছাড়া কিছু করব না। হিরণ্যকশিপুর আদেশ দিলেন রাজ্যের সেনাদের, যদি প্রহ্লাদ হরিনাম করে তাহলে প্রহ্লাদকে নিয়ে ওই গভীর সমুদ্রে তুমি নিক্ষেপ করবে। তাই প্রহ্লাদ হরিনাম করল, আর প্রহ্লাদকে নিয়ে যাওয়া হলো একটা পাহাড়ের উপরে তুলে, আর গভীর সমুদ্রের মধ্যে প্রহ্লাদকে নিক্ষেপ করা হলো। গভীর জলরাশির মধ্যে প্রহ্লাদকে যখন নিক্ষেপ করা হয়েছে, প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছে, প্রহ্লাদ হরিনাম করতে করতে জলের উপরে পড়ল, জল তাকে ডুবিয়ে মারতে পারল না। জলের উপর থেকে প্রহ্লাদ হাঁটতে 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 তিনি উপরে উঠে আসলেন। রাজ্যের যে সমস্ত সেনারা ফেলে দিয়েছিল তারা তো দেখে অবাক হয়ে গেছে যে প্রহ্লাদ এই গভীর জলরাশির মধ্যে থেকে কিভাবে হেঁটে চলে আসছে। তাই পিতা হিরণ্যকশিপুরের কাছে খবর গেল। হিরণ্যকশিপুর তিনি কি করলেন, আবার আদেশ করলেন, যাও প্রহ্লাদকে নিয়ে তোমরা একটা আগুনের বড় গড় করো, আর সেই গড়ের মধ্যে ওই প্রহ্লাদকে তোমরা ফেলে দাও। রাজ্যের সব সেনারা কি করলো, একটা বড় আগুনের গড় করেছে, আর সেই আগুনের গড়ের মধ্যে নিয়ে গিয়ে ভক্ত প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছে। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ভক্ত প্রহ্লাদ হরিনাম করতে করতে আগুনের মধ্যে প্রবেশ করল, কিন্তু আগুন তাকে পুড়াতেই পারল না। তার গায়ের, তার শরীরের একটা রোম পর্যন্ত আগুন লাগেনি। হরিনামের মতো নাম করলে, কৃষ্ণ নামের মতো নাম করলে, ভক্তের মতো ভক্ত হতে পারলে ভগবান তাকে সর্বদাই রক্ষা করেন। আমাদের মনে বিশ্বাস নেই, আমাদের ভক্তি নেই, আমাদের প্রেম নেই, তাই তো আমরা, ভগবান আমাদের এত কাছে আছে, যাকে ডাকলে ভিতর থেকে অন্তর থেকে তিনি সাড়া দেয়, কিন্তু আমাদের সেই প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারিনি। প্রেম ভক্তির দ্বারা ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায়, ভগবান ভক্তের জন্য। কৃষ্ণ ভক্ত পরম তত্ত্ব দেই যে সন্ধান, দাও দেয় সন্ধান, সেই সুনিগুড় তত্ত্ব নাহি জানে আর, নাহি জানে আর। কৃষ্ণ ভক্ত পরম তত্ত্ব দেয় যে সন্ধান,
সেই সুনিগুড় তত্ত্ব নাহি জানে আন, তত্ত্ব জানিয়া কর গোবিন্দ উপাসনা, তত্ত্ব না জানিলে কবু নামিলিবে কালসোনা। এই রাধা কৃষ্ণ তত্ত্ব জানো সাধুগুরু পাশে, তবে তো পাইবে কৃষ্ণ মনের উল্লাসে। এই রাধা কৃষ্ণ তত্ত্ব সাধুগুরুর নিকটে অর্থাৎ কৃষ্ণ ভক্তের নিকটে এই তত্ত্ব রয়েছে, কৃষ্ণকে পাওয়ার তত্ত্ব, কৃষ্ণকে জানার তত্ত্ব একমাত্র কৃষ্ণ ভক্তই বলতে পারে, আর সাধুগুরু বৈষ্ণব বলতে পারে। তাই আমাদের শাস্ত্রে আদেশ দিয়েছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, অর্থাৎ আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করে গুরুচরণ আশ্রয় করে হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করে গুরুচরণ আশ্রয় করে যদি হরিনাম করা যায় তাহলে ওই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে তাদের কৃপায় কৃষ্ণ ভক্ত হওয়া যায়। আর কৃষ্ণ ভক্ত হলে এই জগতের যে শ্রেষ্ঠ তত্ত্ব, যে তত্ত্বের দ্বারা ভক্ত প্রহ্লাদ জলের মধ্যে ফেলা হয়েছিল কিন্তু ভক্ত প্রহ্লাদ জলে ডুবল না, জল তাকে ডুবিয়ে মারতে পারল না, আগুনে ফেলা হয়েছিল আগুন তাকে পুড়িয়ে মারতে পারল না, এই যে পাঁচটা তত্ত্ব আমাদের জগতের বুকে। ভগবান শ্রীকৃষ্ণ যদি এখনই মনে করেন এই জীবনমণ্ডল হাটের আশেপাশে আমি দশটা মিনিট বাতাস বন্ধ করে দেব বা ১৫ মিনিট বাতাস বন্ধ করে দেব, তাহলে দেখা যাবে কি আমরা এখানে যত জীব আছি সবাই কিন্তু আমরা মরে যাব। আবার যদি আমাদের এই জীবনমণ্ডল হাটের আশেপাশে যদি জল আর না হয়, বৃষ্টি আর না হয়, তাহলে জলের অভাবে আমরা মারা যাব। তাই এই যে পাঁচটা তত্ত্ব আকাশ বাতাস আগুন জল মাটি, এই পাঁচটা তত্ত্ব আমাদের আশ্রয় করতে হবে, আমাদের জানতে হবে, সেটা সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে এই পাঁচটা তত্ত্ব আমাদের জেনে নিতে হবে। তাই হরিনাম করতে হলে যদি কেউ ভগবানকে পেতে চাই অর্থাৎ কৃষ্ণকে পেতে চাই তাকে রাধাচরণ আশ্রয় করতে হবে। রাধারানী না ভজলে কৃষ্ণকে পাওয়া যায় না। আবার কেউ যদি গোবিন্দকে পেতে চাই তাকে গুরুচরণ আশ্রয় করতে হয়, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। তাই আমাদের যদি আমরা ভগবান কৃষ্ণকে লাভ করতে চাই বা পেতে চাই তাহলে আমাদের ওই রাধারানীর চরণ আগে আশ্রয় করতে হবে। হো রাধা নাম বিনে এই ভুবনে, হো রাধা নাম বিনে এই ভুবনে আর তো কোনো গতি নাই, রাধা রাধা ভজরে সবাই, রাধা কৃষ্ণ ভজরে সবাই, ও রাধা নাম বিলে এই ভুবনে, রাধা নাম বিলে এই ভুবনে আর তো কোনো গতি নাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলরে সবাই, রাধা রাধা বলরে সবাই, রাধা নামে তোরা ধামে প্রেমের তুফান ভাসে রে, রাধা নামে এই ধরাতে প্রাণের জুয়ার আসে রে, রাধা নামে এই দুয়ারে প্রেমের জুয়ার ভাসে, রাধা নামে এই দুয়ারে প্রেমের জুয়ার ভাসে রে, রাধা নামে ধরা ধামে
राधा नामे এই ধরাতে প্রেমের জুয়ার আসে তোমার পাপের তরি আমি নেব ভরি তোমার পাপের তরি আমি নেব ভরি আর তো কোনো গতি নাই রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই রাধা রাধা ভজরে সবাই রাধা রাধা বল রে সদা বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 হৃদয় গৌর হরি 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 বল হরি বল রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে তাই রাধা চরণকে আশ্রয় করুন। এই জগতে দেখবেন প্রত্যেক বাবার পাশে একটা করে মা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যে রাধারানীকে যার বাম বুকে থেকে সৃষ্টি করলেন, আজ ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ ধরে কাঁদছে, রাধে তোমার চরণ ছাড়া এই জগতে কেউ মুক্তি লাভ পাবে না, তোমার চরণ ছাড়া কেউ ভগবানকে পাবে না। পঞ্চ স্বরে কৃষ্ণ প্রাণ আকুলিত হয়, মদনের বাণে কৃষ্ণ অস্থির করয়ে, সেই মদনের হস্ত হইতে পাইতে সুরক্ষা, আজ রাধা রানীর চরণ তলে কৃষ্ণ করেন শিক্ষা, কৃষ্ণ করেন শিক্ষা, সেই হতে শ্রীরাধিকা প্রেম গুরু হয়, প্রেম গুরু মোহন কৃষ্ণ ওই রাধা রানীর কৃপা, রাধা রানীর কৃপা, ওই পুরুষ প্রকৃতি রূপ পরমাত্মা জোড়া, পরমাত্মা জোড়া, দুই তনু এক দেহ কভু নয় ছাড়া, কভু নয় ছাড়া, চৈতন্যের তত্ত্ব এবে শুনো ভক্তগণ, শুনো ভক্তগণ, জানিয়া করিবে সব গোপনে সাধো, গোপনে সাধো, গোপনে পর গোপী সাধনা, মধুরই ব্রজ রসে, মধুরই ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা, মধুরই ব্রজ রসে পঞ্চ প্রেমে পঞ্চ রস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস, মধুরই ব্রজধামে পঞ্চ প্রেমে পঞ্চ রস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস, চাও যদি সেই প্রেমধন ধরো রাধার শ্রীচরণ, চাও যদি সেই প্রেমধন ধরো রাধার শ্রীচরণ, রাধা কৃপা বিনে কেউ তারে পাবে না,
গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমরি শুধি পারে ধরিলে নৌকানাল সাজ। অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমরি শুধি পারে ধরিলে নৌকানাল সাজ। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো যাবে যাত না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো। কি বলছেন বাবা? আস্তে। পঞ্চস্বরে কৃষ্ণ প্রাণ আকুলিত হয়, মদনের বাণে কৃষ্ণ অস্থির করয়, সেই মদনের হস্ত হইতে পাইতে সুরক্ষা, আজ রাধারানীর চরণতলে কৃষ্ণ করেন শিক্ষা। যিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি জগৎকে পরিচালনা করে এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, সেই ভগবান যাকে সৃষ্টি করেছে সেই রাধারানী, সেই রাধারানীর চরণ ধরে আজ ভগবান কাঁদছে। কারণ রাধা কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না, গুরু কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না। তাই এই রাধারানীর চরণ ধরে আজ ভগবান কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদছে। আর রাধার চরণ ছাড়া কৃষ্ণ কোনোদিনও মদন মোহন নয়। তাই তো রাধারানীর চরণ সাধনা করছে, রাধারানীর চরণ ভজনা করছে। তাই আমাদেরও যদি আমরা ভগবানকে পেতে চাই, তাহলে আমাদের ওই রাধারানীর চরণ সাধনা করতে হবে, রাধারানীর চরণ ভজনা করতে হবে। কি বললেন শাস্ত্রে? না চৈতন্যের তত্ত্ব এবে শুনো ভক্তগণ, জানিয়া করিবে সব গোপনে সাধন। এই যে চৈতন্য তত্ত্ব, কোন চৈতন্যের কথা বলেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে 5.5 বৎসর বয়সে ব্রাহ্মণ পণ্ডিতের চৈতন্য কেটে নিলেন। আবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি 24 বৎসর বয়সে একটা মস্ত বড় চৈতন্য রেখে তিনি আজ নীলাচলে চলে গেলেন। যিনি চৈতন্য কাটলেন, আবার সেই চৈতন্য মহাপ্রভু একটা চৈতন্য নিয়ে 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাসে চলে গেলেন। তুই যদি ব্রাহ্মণ পণ্ডিতের চৈতন্য কাটবি, তবে তুই আবার চৈতন্য নিলি কেন? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কোন চৈতন্যের কথা বলেছে? না আমাদের এই যে হৃদয় চৈতন্যের কথা বলেছেন। আমাদের যে এই যে হৃদয় চৈতন্য, জ্ঞান চৈতন্যের কথা বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। চেতনা চৈতন্য ছাড়া কৃষ্ণ না মিল, আর সেই চৈতন্যের জন্যে মান মিলন কর, মিলন কর। চৈতন্যের জন্যে মান মিলন করায়, সেই চৈতন্যের জন্যে হবে যাওয়া আসা বন্ধ, আর হেন চৈতন্য তেজিয়া তোমরা সকল জীব করহ আনন্দ, করহ আনন্দ। কি বললেন? চেতনা চৈতন্য ছাড়া কৃষ্ণ না মিলয়। আমরা শুধু বাইরে যদি সাজটা নিয়ে থাকি, গৌরাঙ্গ মালা পড়লাম,
গৌরাঙ্গ মহাপ্রভু চব্বিশ বৎসর বয়সে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন লীলাচলে, আমরাও তাই করছি। সাজ নয়, সাজের সাথে সাথে কাজের প্রয়োজন। গৌরাঙ্গ মহাপ্রভু সাজ নিয়েছে, তার সাজের সাথে সাথে তিনি কাজ করে দেখিয়ে গেছে। আমরা বিষয় ঐশ্বর্য, ব্যবসা, চাকরি, গাড়ি, বাড়ি, নারী, ঐশ্বর্য, সম্পত্তি সব কিছু আশ্রয় করে এক হাতে ভগবানকে ডাকছি আর এক হাতে ব্যবসা সামলাচ্ছি, চাকরি সামলাচ্ছি। ভগবান বলল, রে কপটতা নয়, কপটতার দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে হলে দুহাত আত্মনিবেদন করতে হয়, সমস্ত কিছু ত্যাগ করে ভগবানকে পেতে হয়। তোর এক হাতে চাকরি থাকবে, আর এক হাতে ব্যবসা থাকবে, আর এক হাতে ভগবানকে ডাকবি। ওরে, দু নৌকায় পা দিয়ে কি কোনোদিন চলা যায়? মাঝ নদীতে স্লিপ খেয়ে পড়ে যেতে হয় রে। আচ্ছা বাবা বলুন না, এখান থেকে বারাসাতে যেতে গেলে আমার একটা গাড়ির প্রয়োজন, যে কোনো একটা গাড়ি, হয় আমি অটো, না একটা টাটা সুমো, না একটা ভ্যান, রিক্সা, যে কোনো একটা গাড়ির আমার প্রয়োজন। আমি যদি দুটো গাড়ি দিনে পা দিয়ে চলি, বারাসাতে পৌঁছাতে পারবো? তাহলে মাঝ রাস্তায় গিয়ে অন্য উল্টো দিক থেকে গাড়ি এসে চাপিয়ে দেবে। তাই যদি ভগবানকে পেতে চাও, তাহলে ভগবানকে পেতে হলে আগে এই ইন্দ্রিয় সাধন করতে হবে, নিজেদের মনটাকে আগে তৈরি করতে হবে। এই যে ইন্দ্রিয় সাধন আগে করগা মন, তা নইলে সাধনা হবে না, হবে না। পরের কথা শুনে হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছো? তাই আমাদের এই যে ইন্দ্রিয় সাধন করতে হবে, ওই দু নৌকায় পা দিয়ে ভগবানকে ডাকা যাবে না। তাই বললেন চৈতন্যের তত্ত্বে, শুনো ভক্তগণ, শুনো ভক্তগণ, আর জানিয়া করিবে সব গোপনে সাধন, গোপনে সাধন। চৈতন্যের তত্ত্ব অর্থাৎ আমাদের যে চৈতন্য, যেই চৈতন্যের জন্য যাওয়া আসা বন্ধ হবে, সেই চৈতন্য আমাদের নেই, আমরা বাইরে একটা চৈতন্য রেখেছি, সেই চৈতন্য দিয়ে আমরা ভগবানকে ডাকছি। ঠিক আছে বাবা, কিন্তু সাজের সাথে সাথে কাজ দরকার। কাজ না করলে, শুধু সাজ নিলে ভগবানকে পাওয়া যাবে না বাবা, এই পৃথিবীতে যাওয়া আসাটা বেকার হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগ করেছে, আমরা মনে আমাদের ভোগ বাসনা লেগেই আছে। গৌরী ত্যাগ করে ভগবানকে আশ্রয় করেছে, ভগবান পেয়েছে, আমরা তো ত্যাগ শিখিনি, আমরা শুধু ভোগ শিখলাম। ভোগ করলে হবে না, বাহিরেতে যোগীর ভান, ভিতরে তোর ভোগের টান, এভাবে কপটি হলে পূর্ণানন্দ তার মেলে না। যোগী সাজি বাহিরেতে, ভোগের আশা অন্তরেতে, এভাবে কপটতা হলে গোবিন্দ চরণ তার লাভ হয় না। আমাদের ভিতরটাকে সাজাতে হবে, বাহিরেটা নয়। তবে বাবা, বাহিরেরও প্রয়োজন আছে। যেমন তুমি পুলিশের চাকরি করবে, পুলিশের ইউনিফর্ম লাগবে, একটা বন্দুক লাগবে, তোমার মাঠে গিয়ে ট্রেনিং দিতে হবে, সেরকম সাজেরও প্রয়োজন আছে, কিন্তু কাজেরও প্রয়োজন আছে। কাজ না করে সাজ নিলে হবে না বাবা, কাজের সাথে সাথে সাজেরও প্রয়োজন আছে, আর সাজের সাথে সাথে কাজেরও প্রয়োজন আছে। আমাদের এই যে চৈতন্য চরিতামৃত কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী কলম দিলেন, চৈতন্য চাঁদের উদয় হয়েছে যে যে আকাশে, যে আকাশে, সেই সেই ব্রহ্মাণ্ডেতে চৈতন্য দেখে দীপ্তিকার বসে, যুক্তিকার বসে, চেতনে হয় চৈতন্য, আরে চৈতন্যের কোথায় উৎপন্ন। চৈতন্য চাঁদের উদয় হয়েছে যে যে আকাশে, অর্থাৎ আমাদের এই যে এক একটা দেহ ঘট, এই যে এক একটা আকাশ, আমরা এই যে এক একটা দেহ ধারণ করে আছি, আমাদের এই অন্তরে কোন ভক্তের হৃদয়ে
চৈতন্য চাঁদের উদয় হয়েছে। কোন ভক্তের হৃদয়ে চৈতন্য চাঁদের উদয় হয়েছে সেই সেই ব্রহ্মাণ্ডেতে চৈতন্য দেখে দীপ্তিকার বসে। ব্রহ্মাণ্ড মানে এই যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভাণ্ডে। আবার যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভাণ্ডে। সেই জন্য বললেন এই যে ব্রহ্মযুক্ত অণ্ড, যেমন ওই বাইরে একটা ব্রহ্মাণ্ড আর আমাদের এই যে দেহটা বিশ্ব ব্রহ্মাণ্ড, একে বলা হয়েছে এই ব্রহ্মযুক্ত অণ্ড, ব্রহ্মাণ্ড। অণ্ড মানে দেহ, এই যে ব্রহ্ম দিয়ে যে দেহগুলো সৃষ্টি হয়েছে সেই দেহটাকে ব্রহ্মাণ্ড বলা হয়েছে। তা যে দেহেতে ওই চৈতন্য চাঁদের উদয় হয়েছে, কোন দেহেতে চৈতন্য চাঁদের উদয় কোন দেহেতে হয়েছে, সেই সেই ব্রহ্মাণ্ডেতে চৈতন্য দেখে দীপ্তিকার বসে একটা আলোর সাহায্যে। চেতনে হয় চৈতন্য, আর এ চৈতন্যের কোথায় উৎপন্ন, যতদিন না পর্যন্ত আমাদের চেতনা জাগ্রত হবে, যতদিন না পর্যন্ত আমাদের হৃদয় চেতনা জাগ্রত হবে, ততদিন পর্যন্ত আমরা কৃষ্ণচরণ হরিচরণ লাভ করতে পারব না। তাই এই যে চৈতন্য চাঁদের উদয় হয়েছে কোন কোন আকাশে, এই জগতে যে সমস্ত মহাজন চণ্ডীদাস, বিদ্যাপতি, লোচন দাস, উদ্ধব দাস, মাধব দাস, জ্ঞানদাস, সুরদাস, জ্ঞানদাস, নরোত্তম দাস, যে সমস্ত মহাজন এই জগতে এসেছেন, যে সমস্ত মহাজন পদ রচনা করে দিয়ে গেলেন জগতের মানবের কল্যাণের জন্য, মহাজন গত সপন্থা, অর্থাৎ মহাজন পদ আমরা যথাযথ যদি তার মর্যাদা দিই, তাহলে আমাদের এই যে রামায়ণ, মহাভারত, শ্রীমৎ ভাগবত গীতা, 18টা পুরাণ, বিভিন্ন যে শাস্ত্রগ্রন্থ, মহাজনেরা তারা তাদের সুখ ভোগ ঐশ্বর্য ত্যাগ করে এই জগতের মানবের কল্যাণের জন্য যারা গ্রন্থ রচনা করে গেলেন, এই আমাদের কল্যাণের জন্য তারা গ্রন্থ রচনা করে গেলেন, যাতে আমরা সেই গ্রন্থ অনুসরণ করে বা গ্রন্থ পড়ে এই জগৎ থেকে আমরা একটা নাম রেখে যেতে পারি বা আমরা ভগবানের চরণ আশ্রয় করতে পারি, বা ওই যে পথ যারা রচনা করেছেন, যে গ্রন্থাকারেরা, সেই সমস্ত গ্রন্থাকার পদের সাহায্যে সব কিছু বলে গিয়েছে। এই যে এখন কিছু কিছু কীর্তনিয়া হয়েছে বলে চৈতন্য চরিতামৃত ভুল, অর্থাৎ আমরা বুঝতে পারি না তাই ভুল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী মহাশয় কলম দিয়েছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে আর তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ, তত্ত্বের শ্রোতা তত্ত্ব বস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, হরিনাম সংকীর্তন সর্বজীবের আনন্দ স্বরূপ। কি বাবা, হরিনাম সংকীর্তন সর্বজীবের আনন্দ স্বরূপ, এখানে হরিনাম হচ্ছে, মুসলমানেরা হাত তুলে কি হরি বল বলবে? চৈতন্য চরিতামৃতে কলম দিলেন কবিরাজ গোস্বামী, কেন? সমস্ত জীবের কথা বলেছে, এখানে হরিনাম হচ্ছে, আশেপাশে পাশ্চাদিক যে সমস্ত পশু জীব আছে তারা কি হরি বল বলছে, কৃষ্ণ নাম বলছে? বলছে না। কিন্তু কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী মহাশয় লিখেছেন, কিন্তু হ্যাঁ হরিনাম সবাই করছে। আমরা যেমন এই যে পঞ্চতত্ত্ব দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন, এই কলিযুগে গৌরহরি ও পঞ্চতত্ত্ব নিয়ে লীলা করেছেন, আমরা বলি হরিনাম,
মুসলমানেরা বলে নামাজ, নাম আর নাম আজ। আমরা যে পঞ্চতত্ত্ব নিয়ে সাধনা করি, মুসলমানেরা সেই শুক্রবার করে পাঁচক্ত নামাজ পড়ে, দেখবেন বাবা জিনিসটা একই। আমরা শুধু বুঝতে পারি না, তাই মহাজনদের নামে মিথ্যা রটং মিথ্যা কলঙ্ক রটাই যে চৈতন্য চরিতামৃত ভুল, চৈতন্য চরিতামৃত ভুল। না বাবা, মহাজনী পদ মহাজনী বাক্য কখনো মিথ্যা নয়, মহাজনী ভাষা। ভিতরে ঢুকতে হবে, বুঝতে হবে, জানতে হবে, প্রচুর গ্রন্থ অধ্যয়ন করতে হবে, প্রচুর সাধু সঙ্গ করতে হবে, তবে এই জগতের মূল রহস্য মূল তত্ত্ব আপনারা জানতে পারবেন। তাই বললেন হরিনাম সংকীর্তন সর্বজীবের আনন্দ স্বরূপ, ওই চন্দ্র সূর্য বাহিরে তমসে বিনাশে, তমসে বিনাশে, আর বহির বস্তু ঘটপট আদি সে প্রকাশে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী কলম দিয়েছেন। আসলে আমাদের বাইরের জগৎটা নিয়ে বিচার করলে হবে না, একটা জগৎ আছে যার নাম অন্তর্জগৎ। অন্তর্জগতের কথা সেগুলো তো অন্তরে থাকে, তাই সেই অন্তর্জগতের কথা যখন ওই বইয়ের মধ্যে আছে, গ্রন্থের মধ্যে আছে, সেগুলো ভালো করে পড়তে হয়, জানতে হয়, ভালো করে ভাবতে শিখতে হয়, তাহলে জানতে পারবেন যে শাস্ত্রের আসল উদ্ঘাটন কি। শ্রীমৎ ভাগবত সিদ্ধান্ত দিলেন দৃষ্ট শ্রুত আর চিন্তিত সকলের যেটি হয় মূল সেটিই তত্ত্ব হয়, তত্ত্ব অন্য কিছু নয়, জীব সদা মূলে করে ভুল। দৃষ্ট মানে কি? দৃষ্ট মানে দেখা। কি দেখব? না ভগবানের রূপ দেখব, ভগবানকে দেখব, দৃষ্ট মানে দেখা। শ্রুত, শ্রুত মানে কি? না শ্রুত মানে শ্রবণ করা, শোনা। চিন্তিত, চিন্তিত মানে কি? না চিন্তা করা। তাহলে আমরা কি দেখব, কি শুনব আর কি নিয়ে চিন্তা করব? আমরা ভগবানকে দেখব, ভগবানের লীলা গুণগান কীর্তন শ্রবণ করব, আর ভগবানের চরণ লাভ করব, ভগবানকে নিয়ে চিন্তা করব। এই সকলের যেটি হয় মূল সেটিই তত্ত্ব হয়, তত্ত্ব অন্য কিছু নয়, জীব সদা মূলে করে ভুল। মূল মানে বাবা আমাদের গোড়া। আমরা গোড়া ছেড়ে দিয়ে যদি গাছের ডালে পালায় জল দিই, সে গাছ বাঁচবে কি? ভগবত ভক্তমণ্ডলী, গাছের গোড়া ছেড়ে দিয়ে আমরা যদি গাছের শাখা পোশাকা পাতায় ডালে জল দিই, জল ব্যবহার করি, তাহলে গাছ কি বাঁচবে বাবা? গাছ বাঁচবে না, মরে যাবে। গাছের গোড়ায় জল দিলে, ওই গাছের মূল কেন্দ্রে জল দিলে, ওই মূল থেকে সমস্ত ডাল পালা শাখা পোশাকা উপশাখা সবাই জল পাবে। আর যদি আপনি ডালের মাথায় গিয়ে পাতায় বা ডালে জল দেন, তাহলে সে গাছ মরে যাবে। তাই বৃক্ষমূলে জল দিলে পত্রাদি সন্ত, আর কৃষ্ণ পূজিতে কোন দেবতার নাহি হইর, নাহি হইর। বৃক্ষমূলে যদি জল দেওয়া যায়, বৃক্ষমূলে জল দিলে পত্রাদি সন্তোষ, অর্থাৎ এই বৃক্ষমূলে জল দিলে সমস্ত ডাল পালা শাখা পোশাকা উপশাখা তারা সবাই পেয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বিভিন্ন দেবদেবীকে, যে যে দেবদেবীকে ভালোবাসে সেই দেবদেবীকে পূজা করে, কিন্তু এখানে হলো গোড়া কৃষ্ণ। কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, কৃষ্ণকে যদি কেউ পূজা করে, তাহলে আর অন্য কোনো দেবতার সন্তুষ্ট করতে হয় না, কৃষ্ণ থেকেই এই জগৎ এসেছে, আর সবাই কৃষ্ণেতে মিশে যায়। কৃষ্ণ থেকে এক ঈশ্বর একম মেব দ্বিতীয়ম, অর্থাৎ এক ঈশ্বর থেকে জগৎটা ভাসতে ভাসতে এসেছে, আর আমরা সবাই সেই ঈশ্বরে আবার মিলিত হয়ে যাই।
তাই আমাদের গাছের গোড়া এই যে কেন্দ্রীভূত অর্থাৎ আমাদের গোড়া ওই কৃষ্ণ। কৃষ্ণ পূজা করলে কোনো দেবতা অসন্তুষ্ট হয় না। তাই বললেন বৃক্ষমূলে জল দিলে পত্রাদি সন্তোষ, কৃষ্ণ পূজিলে কোনো দেবতার নাই হয় রোষ। পিতারে বাদ দিয়ে পুত্রেরে ভজলে জগতের পিতা কৃষ্ণ খুশি না হইলে। যদি আমরা পিতাকে জগৎ পিতাকে বাদ দিয়ে যদি অন্যান্য দেবতাকে পূজা করি কৃষ্ণ কখনো খুশি হয় না। যদি আমরা আমাদের জগৎ পিতা কৃষ্ণকে না পূজা করে যদি অন্য দেবতাকে পূজা করি তাতে জগৎ পিতা খুশি হয় না। তাই আমাদের এই যে তত্ত্ব বস্তু কৃষ্ণ, যে তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে এই তত্ত্বটা কি, তত্ত্ব বস্তুটা কৃষ্ণ, কৃষ্ণটা কি, কৃষ্ণ ভক্তিটা প্রেম রূপ, হরিনাম সংকীর্তনটা কি না সর্বজীবের আনন্দ স্বরূপ, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত দ্বারা করাই সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তের ভক্তি রসপাত্র, দুই ভাগবত দ্বারা করাই সাক্ষাৎকার তাহার হৃদয়ে তবে প্রেমে হয় বস। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে, এমন হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে, তুমি যখন দাঁড়াও এসে